Station, dining car. মেট্রোয় কালীঘাট স্টেশনে নেমে 8 নম্বর গেটের থেকে বেরিয়ে আলিপুর ব্রিজের দিকে রাজবিহারি এভিনিউ ধরে মিনিট দুয়েকের হাঁটলেই পড়বে কেওড়াতলা মহাশ্মশান। আর তার গায়ে লাগোয়া গলি ধরে একটু এগোলেই দেখতে পাবেন মহীশূর উদ্যান ও বিষ্ণু মন্দির। আজ 2 ফেব্রুয়ারি 2024 শনিবার সকাল সকাল চলে এলাম বিষ্ণু মন্দির কালীঘাট মহাশ্মশানের ঠিক পাশেই মহীশূর গার্ডেনে। এই বিষ্ণু মন্দির মন্দিরের প্রবেশপথ ধরে ঢুকতেই চোখে পড়ল এক বিশাল বাগান। এই বিশাল বাগানে ঘেরাই মন্দির, নানা রকম ছোট বড় বহু রঙবেরঙের ফুলে ঘেরা বাগান, আর তার পাশ দিয়ে রয়েছে সরু সুসজ্জিত ইটের রাস্তা, আর সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে এই বিষ্ণু মন্দির। মহীশূর উদ্যানের এই বাগানটা এত সুন্দর, এই বাগানটা দেখতেই অনেকক্ষণ সময় লাগে। এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে আর এত সুন্দরভাবে সাজানো মেনটেন করা, এ সত্যি খুব ভালো লাগছে। সকালবেলা এসছি এখানটা যে মহীশূর উদ্যানটা দেখব, তো সত্যি মনটা ভরে গেল, ভালো লাগছে বেশ। ধর্মতলা থেকে মহীশূর উদ্যানের দূরত্ব খুব একটা বেশি নয়, মেট্রোতে বা বাসে 30 থেকে 40 মিনিট লাগবে। অথচ এই উদ্যানের অবস্থানের কথা হয়তো সবাই জানেন না, কিছু মানুষ জানেন বটে। ইতিহাস অনুসারে বেশ কিছু বছর আগে যখন নৌপথে বাংলার বাণিজ্য চলত আদি গঙ্গা দিয়ে, তখন ওই জলপথের ধারে অবস্থিত ছিল এক টুকরো মহীশূর। সেই পথের গুরুত্ব হারিয়েছে বহুকাল, তখনকার রাজঘাটের আর কোনো অস্তিত্ব নেই এখন, আর সেই রাজঘাটের ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই উদ্যান, মহীশূর উদ্যান। 1894 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড এলগিনের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার। সেই সময় এই শহরে ডিপথেরিয়া অসুখে আক্রান্ত হয়ে পড়েন মহারাজা এবং মারা যান। মহারাজ বলে কথা, তাই মহারাজের দাহকার্যের জন্য কিনে নেওয়া হলো কেওড়াতলা শ্মশানের অনেকটা জায়গা, আর সেখানেই রাতারাতি তৈরি হয়ে গেল রাজার ঘাট, লোকমুখে যা রাজঘাট নামে পরিচিত। আর সেখানেই ফুলে সাজানো বাগানের এক প্রান্তে তৈরি হলো বিষ্ণু মন্দির। সেই সময় পুরোটাই দেখভাল করতেন মহীশূরের রাজ পরিবারের লোকেরা। পরে অবশ্য 80-এর দশকে উদ্যানটির দায়িত্ব কলকাতা পুরসভার হাতে আসে। বাগানটা খুব সুন্দর, বাগানটা দেখবার মতো।
দ্বীপের দক্ষিণেশ্বরের মন্দিরে একটি রেপ্লিকা। দেখ টবে আম গাছ। হ্যাঁ, আমও হয়েছে। চুন, সুরকি আর বেলে পাথর দিয়ে কর্ণাটকী স্থাপত্যে তৈরি এই মন্দির। অপরূপ সুন্দর এই মন্দির, লতা পাতা ফুল মুখোশের কারুকার্য ভরা এই মন্দির এবং তার তোরণ। মন্দিরের উপর দিকে কষ্টি পাথরের তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতারের আর তার বাহন গরুড়ের মূর্তি রয়েছে। সাদা রঙের বিষ্ণু মন্দির সত্যি খুব সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে বিষ্ণু মন্দির, মহীশূর উদ্যানের একদম ভেতরে এই বিষ্ণু মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি। আর মন্দিরের গা ঘেঁষে রয়েছে ত্রিপুরা মহারাজের তৈরি করা ছোট্ট একটা শিব মন্দির। এই মহীশূর উদ্যান এবং বিষ্ণু মন্দিরটা আমার তো খুব ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর কমেন্টস করতে ভুলবেন না কেমন লাগলো কলকাতার এই বিষ্ণু মন্দির ভিডিওটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।